ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে ছিল রথ, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবার প্রথমে বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছিলাম, আর ওকে খুব সুন্দর লাগছিল। তারপর এখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর নিজের মতো করে আরতি করে পুজো করে নিয়েছিলাম, সুন্দর করে খেতে দিয়েছিলাম ফল মিষ্টি। আমার পুজো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বাবানকে খেতে দিয়েছিলাম। দুপুরে আজকে আমাদের হয়েছিল খিচুড়ি ভোগ, তারপর আমিও দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর আমার জগন্নাথ দেবকে নিয়ে চলে গেছিলাম আমার মাসির বাড়ি। প্রত্যেক বছর রথের দিন আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমার মাসির বাড়িতে রেখে আসি, আবার উল্টো রথের দিনকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। এখানে আমি আমার মাসির বাড়ি পৌঁছে গেছি আর ঠাকুরকে সিংহাসনে রাখছি। আর যেহেতু আমার মায়ের সেই মাসির বাড়ি, আর আমার মাসির বাড়ির সামনে দিয়েই মায়েসের রথটান হয়, তাই প্রত্যেক বছর রথটান দেখে তারপরেই বাড়ি যাই। আর এবছর একটু রথটান হতে দেরি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ সব অন্ধকার, সন্ধে হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এরপরে কী করলাম সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করবো।